हेलो एवरीवन, आमी आपनादेर दिया आपनादेर सबाई के वेलकाम करछी आपनादेर प्रिय शो नील दियाते। प्रिय एवं आदरेर कलर तिरंगा। हाँ, आजकेर एकटि मन मातानो मजादार तिरंगा पन्ना कोटा रेसिपी निये आमी चले एसेछि आपनादेरई काछे, ताई भिडियोटी एकेबारेई मिस ना करे थाकुन शेष अब्दि आमार साथे। तार आगे परिवारेर नतुन सदस्यरा झटपट आपनादेर प्रिय नील दियाके सबस्क्राइब करे निन, जाते कोनो रेसिपी आपनादेर मिस ना हय। ताहले रान्नाघरे चला जाक। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজাদার একটি তিরঙ্গা পান্না কোটা রেসিপি একেবারে আমার স্টাইলে। তার জন্য আমি এখানে প্রথমে 1.5 কাপ জল নিয়ে নেব। দেখুন, আমি এখানে 10 গ্রাম আগার আগার পাউডার নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমরা সামান্য জল অ্যাড করব এবং এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, এটাকে আমাদের একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমরা কি করব, যতক্ষণ এই জলটা একটা বয়েল এসে যাচ্ছে আমরা নিয়ে নেব একটা ছোট ব্রেক। ফিরে আসছি এক্ষুনি ব্রেকের পর, সো স্টে টিউন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইওর ফেভারিট শো নীল দিয়া। দেখুন, জলটা ফুটে গেছে। এবার এখানে আমি 2/3 কাপ অফ সুগার মানে চিনি এর মধ্যে অ্যাড করে দেব, আর 1/2 স্পুন ভ্যানিলা এসেন্স এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন, সুগারটা খুব ভালোভাবে এর সঙ্গে মিশে গেছে। এরপর আমরা ফ্লেমটা লো করব এবং এর থেকে 1/2 জল আমরা আলাদা করে নেব। এরপর আমরা এর মধ্যে গ্রিন ফুড কালার অ্যাড করে দেব। আমি এখানে 4 ড্রপ অফ গ্রিন ফুড কালার অ্যাড করলাম। এরপর আমরা কি করব, ফ্লেমটা অফ করব এবং এই আগার আগারটাকে আমরা এর সাথে মিক্স করে নেব। ভিডিওটি কিন্তু একেবারে স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন, পারফেক্টলি আপনারা এটা বানাতেই পারবেন না, সুতরাং সাথে থাকতে হবে। দেখুন, আমি 2 গ্লাসকে ঠিক এইভাবে আড়াআড়ি ভাবে রেখে দিয়েছি। এইবারে এই গ্রিন কালারের পোর্শনটা আমরা স্লোলি এর মধ্যে ঢেলে দেব। এরপর এটাকে আমরা 30 মিনিটসের জন্য রেফ্রিজারেটরে স্টোর করব। 30 মিনিটস পর দেখুন, আবারও আমরা যে 1/2 জলটা রেখেছিলাম না, সেই জলটা অ্যাড করব। আবারও 10 গ্রাম আমরা আগার আগার পাউডার নেব এবং এর মধ্যে সামান্য জল অ্যাড করে ঠিক একইভাবে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, এর মধ্যে আমরা 2 ড্রপ অফ অরেঞ্জ ফ্লেভার অ্যাড করব। দেখুন, জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার ফ্লেমটা লো করব এবং এর মধ্যে আমরা অরেঞ্জ ফুড কালার অ্যাড করব। এখানে আমি 4 ড্রপস অফ অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি। দেখুন, এবার ফ্লেমটা অফ করব এবং এই আগার আগার পাউডারটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব এবং এটাকেও ভালোভাবে মিশিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন, এগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর আমরা কি করব, ঠিক এইভাবে একটু হেলিয়ে এই অরেঞ্জ লিকুইডটা আমরা এর মধ্যে ঢেলে নেব আস্তে আস্তে। এরপর এটাকে আমরা 30 মিনিটসের জন্য রেফ্রিজারেটরে স্টোর করব। দেখুন, 30 মিনিটস পর আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে আমরা 1/2 কাপ দুধ অ্যাড করব। দেখুন, এখানে আমরা
আবারও 10 গ্রাম আগার আগার পাউডার নেব এবং একটু জল অ্যাড করে আমরা আবারও একটা পেস্ট তৈরি করে দেব। দেখুন এর মধ্যে একটা বয়েল এসে গেছে, এবার আমরা হাফ কাপ অফ সুগার এর মধ্যে অ্যাড করব। দেখুন এটাকে আমি ভালো করে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এরপর আমরা ফ্লেমটা অফ করে দেব। কিন্তু এর মধ্যে আমরা আগার আগার এখন অ্যাড করব না, কারণ গরম দুধে আগার আগার অ্যাড করলে দুধ কেটে যায়, সে কারণে আমরা এই দুধটাকে কমপ্লিটলি ঠান্ডা করব, তারপর আগার আগার অ্যাড করব। এরপর আমরা কি করব, এই মিল্কটাকে এর উপর থেকে আমরা খুব স্লোলি পোর করে দেব, মানে ঢেলে দেব। কি কতটা বিউটিফুল লাগছে তাই না? থ্যাংক ইউ সো মাচ ফর প্রেসিং দ্য লাইক বাটন। তাহলে আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। কমেন্টস করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং আপনাদের এই প্রিয় নীলদিয়াকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি আরও একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসবো। সো বাই ফর নাও, হ্যাভ আ গুড ডে।